আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ঢাকুরিয়া বাসস্ট্যান্ড থেকে মাত্র 3 মিনিট দূরত্বের মধ্যেই আপনাদেরকে একটা রিসেল 3 BHK ফ্ল্যাট দেখাবো। এই থাকছে ফ্রন্টের রাস্তা, যথেষ্ট চওড়া রাস্তা রয়েছে সামনের। সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটা থাকছে আর এই বিল্ডিংয়েই রয়েছে ফ্ল্যাটটা। চলুন উপরে গিয়ে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাই। এখন আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে আর আজকে আপনাদেরকে এই ফ্ল্যাটটাই দেখাবো। আপনারা এখানে লিফটের সুবিধাও পেয়ে যাবেন। লিফট থেকে বেরিয়ে রাইট সাইডে রয়েছে ফ্ল্যাটটা আর এইদিকে থাকছে অ্যাপার্টমেন্টের স্টেয়ার কেস। ফ্ল্যাটে এন্ট্রি করেই আপনারা পেয়ে যাচ্ছেন লিভিং এরিয়া। যথেষ্ট বড় সাইজের রয়েছে লিভিং এরিয়াটা। একটা বড় উইন্ডো আপনারা লিভিং এরিয়াতে পেয়ে যাচ্ছেন। 10 ইয়ার্স ওল্ড এই প্রপার্টিটা রয়েছে, 3 BHK ফ্ল্যাট। ফ্ল্যাটে এন্ট্রি করেই আপনাদের রাইট সাইডে থাকছে ফ্ল্যাটের ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমটি রয়েছে ওয়ান সাইড ওপেন, একটা বড় উইন্ডো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়াও প্রত্যেকটি বেডরুমে আপনারা এখানে এসির পয়েন্ট পেয়ে যাবেন। 10 ইয়ার্স ওল্ড এই প্রপার্টিটা রয়েছে, লিগাল এবং লোনেবেল। আপনারা ইজিলি যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। লিভিং এরিয়াতেও আপনাদের এসির পয়েন্ট থাকছে, আপনারা চাইলে লিভিং এরিয়াতেও এসি লাগাতে পারবেন। এটা একটা পজিটিভ দিক এই ফ্ল্যাটটার ক্ষেত্রে। আমরা এদিক দিয়েই ফ্ল্যাটে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা রয়েছে লিভিং এরিয়া। এইদিকে থাকছে ফ্ল্যাটের সেকেন্ড বেডরুম। লিভিং এরিয়ার সাথেই আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচড ব্যালকনি। ব্যালকনিটি রয়েছে রোড ফেসিং, ব্যালকনিতে সাফিসিয়েন্ট স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। সেকেন্ড বেডরুম থেকেও আপনারা এই ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারছেন। সামনের রাস্তা রয়েছে আর সম্পূর্ণ ব্যালকনিটি গ্রিল দিয়ে ঘেরা থাকছে। এবার চলুন আপনাদেরকে সেকেন্ড বেডরুমটি দেখিয়ে দিই। 2 সাইড ওপেন থাকছে সেকেন্ড বেডরুমে। এছাড়াও সম্পূর্ণ ফ্ল্যাটটিতে সুন্দর কালার পেন্ট করা থাকছে। এইদিকে রয়েছে ওয়াল আলমিরার স্পেস। খুবই ভালো লোকেশনে ফ্ল্যাটটা রয়েছে। ফ্ল্যাটে যেমন আপনারা লিফটের সুবিধা পাবেন, তেমনি এখানে আপনারা কার পার্কিং এর সুবিধাও পেয়ে যাবেন। এই জায়গাটা আপনারা ডাইনিং এরিয়া হিসেবে ব্যবহার করতে পারেন। ডাইনিং এরিয়াটা আপনি করলেন এই সাইডে আর লিভিং এরিয়াটা আপনার রইল এই সাইডে। দুটো সেপারেট হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন। এটা রয়েছে ফ্ল্যাটের কমন টয়লেট। কমন টয়লেট ঢোকার আগেই একটা ওয়াশ বেসিন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটটি দেখে নিন, যথেষ্ট বড় রয়েছে। এছাড়াও এখানে এক্সস্ট ফ্যান গিজার সবেরই পয়েন্ট করা থাকছে। কমন টয়লেটের ভেতরেও আপনারা একটা ওয়াশ বেসিন পেয়ে যাবেন। কমন টয়লেটের ঠিক উপরেই থাকছে একটা লফট, এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। আর টয়লেটের ঠিক পাশেই রয়েছে ফ্ল্যাটের সেপারেট কিচেন। কিচেনের সাইজ বেশ বড়। কিচেনে আপনারা যাবতীয় ইলেকট্রিক্যাল পয়েন্ট সবই কিন্তু পেয়ে যাবেন। এই জায়গাটা আপনারা রেফ্রিজারেটর রাখতে পারেন। এটা রয়েছে ফ্ল্যাটের থার্ড বেডরুম, যেটা কিনা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ টয়লেট পেয়ে যাবেন। 2 সাইড ওপেন রয়েছে মাস্টার বেডরুমে। এছাড়াও এইদিকে একটা ওয়াল আর মিরর স্পেস প্রোভাইড করা হয়েছে। এই 3 BHK ফ্ল্যাটটির দাম রয়েছে 75 লক্ষ টাকা ইনক্লুডিং কার পার্কিং। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় ডিসক্রিপশন অথবা টাইটেলে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে ফ্ল্যাটটি আপনারা ভিজিট করতে পারেন। শুধুমাত্র প্রকৃত ক্রেতা অর্থাৎ মালিক পক্ষরাই যোগাযোগ করবেন। অ্যাটাচ টয়লেটটিতেও আপনারা যথেষ্ট স্পেস পেয়ে যাবেন। এছাড়াও অ্যাটাচ টয়লেটটিতে একটা ওয়াশ বেসিনও প্রোভাইড করা হয়েছে। অ্যাটাচ টয়লেটটিতে প্রবেশ করার ঠিক উপরেই রয়েছে আরেকটি লফট, এখানেও আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন।
ফ্ল্যাটের ওভারভিউটা চলুন আমি আপনাদের জন্য আরেকবার দেখিয়ে দিই। এটা রয়েছে ফ্ল্যাটের মাস্টার বেডরুম, যার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট। মাস্টার বেডরুম থেকে বেরিয়ে এই জায়গাটা আপনারা ডাইনিং এরিয়া হিসেবে ব্যবহার করতে পারেন। আর লেফট সাইডে থাকছে ফ্ল্যাটের কমন টয়লেট এবং সেপারেট কিচেন। ফ্ল্যাটের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন। এটা রয়েছে ফ্ল্যাটের সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুম থেকে আপনারা ব্যালকনি অ্যাক্সেস করতে পারবেন। এটা রয়েছে আপনাদের লিভিং এরিয়া। আর এই দিকে থাকছে ফ্ল্যাটের ফার্স্ট বেডরুম। আর এটা রয়েছে ফ্ল্যাটের মেইন এন্ট্রান্স, এখান দিয়ে আমরা আর কি ফ্ল্যাটে প্রবেশ করেছিলাম। সম্পূর্ণ ফ্ল্যাটের ভিডিওটি আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।